বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি চলো, পাল্টা রাজধানীতে চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে দিল্লি যাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার 2009 প্রাথমিকের চাকরি প্রার্থীরা। চাকরির দাবিতে কেন্দ্রে দ্বারস্থ হচ্ছেন প্রাথমিকের চাকরি প্রার্থীরা, প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে তাদের দাবি জানাতে চান চাকরি প্রার্থীরা। 2009 দক্ষিণ চব্বিশ পরগনার চাকরি প্রার্থীদের একাংশ তাদের আন্দোলনকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন, যখন তখন এই বাংলায় দাঁড়িয়ে সেই আন্দোলনকারীদের অর্থাৎ কিনা চাকরি প্রার্থীদের একাংশ তারা কিন্তু আন্দোলনকে আরও জোরদার করে তুলতে চাইছেন। তেমনই চাকরি প্রার্থীদের একাংশ আমাদের সঙ্গে রয়েছেন, আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। আপনারা মূলত কি দাবি জানাচ্ছেন এবং কি চাই? আমাদের 1834 পূর্ণাঙ্গ ও স্বচ্ছ প্যানেলের নিয়োগ, এই নিয়োগের দাবিতে আমরা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গেছি, কিন্তু সেখানে আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি, পুলিশ দিয়ে তুলে নেওয়া হয়েছে। সেই জন্য আমাদের কিছু সংখ্যক চাকরি প্রার্থী এই দাবি নিয়ে কেন্দ্র স্তরে পৌঁছে গেছে, যতক্ষণ না আমরা সদুত্তর পাবো এই আন্দোলন আমাদের চলবে। সুতরাং চাকরি যেন অবিলম্বে দেওয়া হয় সেই দাবি নিয়েই কিন্তু মূলত দিল্লির উদ্দেশ্যে রওনা 2009 দক্ষিণ চব্বিশ পরগনার চাকরি প্রার্থীদের একাংশ, এবং আরেকাংশ বাংলায় দাঁড়িয়ে সেই আন্দোলনকে আরো জোরদার করে তুলতে চাইছেন, সেই চিত্রই কিন্তু উঠে আসছে। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। টানা বৃষ্টিতে বীরভূমে ডুবে গেল শাল নদী সেতু। প্রাণের ঝুঁকি নিয়ে ডুবে যাওয়া সেতুর ওপর দিয়ে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। কয়েকদিনের অবিরাম বৃষ্টি আর তার জেরেই শাল নদীর জল বেড়েছে, ডুবে গিয়েছে সেতুটি। আজ সকালে পাড়ুই থেকে ইলামবাজার সংযোগকারী এই সেতু ডুবে যায়। স্থানীয়দের দাবি, সেতুটি নিচু হওয়ায় প্রত্যেকবার বর্ষায় এই একই সমস্যা হয়, সেতু উঁচু করার দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। একটানা বৃষ্টি কয়েকদিন ধরে চলছে আর তার জেরে বীরভূমের পাড়ুইয়ের এই পরিস্থিতি, যেখানে শাল নদীর সেতু জলে ডুবে গিয়েছে আর তাতেই প্রাণ হাতে করে পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে তারা অভিযোগ জানাচ্ছেন প্রত্যেক বছরই এভাবে বানভাসি পরিস্থিতি তৈরি হয় আর সেই কারণে সেতু উঁচু করার দাবি তারা জানাচ্ছেন, কিন্তু তারপরেও একই পরিস্থিতি এবছর। একটানা বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে আর তার জেরে বীরভূমের এই ভয়াবহ অবস্থা, যেখানে শাল নদী সেতু জলের তলায় চলে গিয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে, সেতু পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। বাইকও আসছে, স্কুটারও আসছে, মালবাহী ছোট ছোট গাড়ি সেগুলিও কিন্তু যাতায়াত করছে এই সেতুর ওপর দিয়ে। যদিও সেতু কিন্তু একেবারেই দৃশ্যমান নয়, তা চলে গিয়েছে জলের তলায়।